बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 बेईमानी खुदी नसारा हिंदू बुद्ध ख्रिस्टानेर साथे आमादेर ईमानदार मुत्तकी बंदादेर साथे कोनो सम्पर्क नाई ठीक किना रहमते दुआलम नूरे मुजस्सम आकाए नियामत हुजूर करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे एक उट আমার নবীর কদমে আসলো, আমার নবীর দরবারে আসলো, আমার রাসূল, ইনি এত বড় নবী, রহমতে দুআলম, ইনি শুধু মুসলমানের নবী নয়, ইনি শুধু দুনিয়ার নবী নয়, ইনি আসমানের নবী, ইনি জমিনের নবী, ইনি পশু পাখির নবী, ঘাস পালার নবী, জান্নাতের নবী, ফেরেশতাদের নবী, সমস্ত সৃষ্টির নবী, 18,000 মালাকাতের নবী, যেহেতু আল্লাহ কুরআন আকমে আমার প্যারা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আমি আমার প্যারা হাবিবকে সমস্ত সৃষ্টির জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। তিনি সমস্ত কুল কায়নাতের নবী, যেভাবে মানুষ নবীর দরবারে যায় ওইভাবে পশু পাখিও আল্লাহর রসুলের দরবারে। এক ইহুদি সে প্রতিদিন উটকে ব্যবহার করে উটের উপরে অসংখ্য সামান উটের উপর রেখে দেই, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কিন্তু সেই উটকে সে যে পরিমাণ খাবার আদি খায় ওই পরিমাণ কিন্তু খাবার দেয় না, ওই পরিমাণ কি দেয় না। তো একদিন সুযোগ পেয়ে ওই উট আমার নবীর দরবারে মামলা দায়ের করলো, সুবহানাল্লাহ বলেন না। উটের বাসা কে বুঝে? আমার রাসূল উটের বাসা বুঝে। উট আমার নবীর দরবারে মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ইহুদির উট, নবীজি আমার রাসূল বুঝেছেন। ওই ইহুদি মালিককে ডাকলেন, পুরো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ন্যায় বিচারক হলেন আমার প্যারা নবী মুস্তফা, আমার নবী এই পৃথিবীর মধ্যে আধেল, আল্লাহর রাসূল ন্যায় প্রতিষ্ঠা করেছেন, অন্যায়কে আমার নবী কবর রচনা করেছেন, ঠিক কিনা বলেন না। অন্যায় অবিচার জোর জুলুম ইসলাম কখনো সমর্থন করে? এগুলিকে কবর দিয়ে ফেলেছেন, পৃথিবীতে 63 বছর জীবনে আমার নবী ন্যায় প্রতিষ্ঠা করেছেন। উঠে আমার নবীর দরবারে মামলা করল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইহুদিকে ডেকে বলে দিলেন, এই উট তার বাসা তোর বুঝার ক্ষমতা নাই, এই পশু পাখির বাসা বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, সে আমাকে তার বাসাই বলেছে, যতটুকুন তার কাছ থেকে তুমি খেদমত নাও ততটুকুন তাকে তুমি খাবার আদি পরিবেশন করো না, আজ থেকে সাবধান হয়ে যাও, যতটুকুন তার কাছ থেকে তুমি খেদমত নিবা ততটুকুন তোমাকে অবশ্যই তাকে খাবার আদি পরিবেশন করতে হবে, জোর বলেন না, সুবহানাল্লাহ। তাহলে যারা ইহুদি
যারা নাসারা বেঈমান হিন্দু বৌদ্ধ যারা আছে এদের সাথে মুসলমানরা কখনো ঈমানি সম্পর্ক রাখতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরাম আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের জন্মদাতা বাবা, তোমাদের জন্মদাতা বাপ, বাপকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না, তোমাদের রক্তের সম্পর্কীয় ভাই তার সাথে তোমরা সম্পর্ক রাখবা না, বন্ধু হিসাবে গ্রহণ করবা না। সে তোমার বাপ হয়েছে কি হলো, সে তোমার ভাই হয়েছে কি হলো, যদি সে ঈমানের বিপক্ষে কথা বলে তার সাথে কখনো ঈমানি সম্পর্ক থাকতে পারে? কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহুম্মা সাল্লি আলা আনাবিয়ানা মৌলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা। আরশ নিচে সজদায় পড়ে কান্দে নবী যারে যার, দয়ালাল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা আনবিয়ানা তাইলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ঈমানের বিপক্ষে যদি নিজের মা থাকে, ঈমানের বিপক্ষে নিজের বাবা থাকে, ঈমানের বিপক্ষে নিজের ভাই বন্ধু থাকে, তাহলে যিনি ঈমানদার ইনি কখনো তাদের সাথে ঈমানি সম্পর্ক রাখতে পারে না। তাদের সাথে ঈমানি সম্পর্ক রাখা হারাম, তাদের সাথে ঈমানি সম্পর্ক রাখা হারাম। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তোমাদের মধ্যে, যারা তোমাদের মধ্যে ওদের সাথে সম্পর্ক রাখে, কেমন সম্পর্ক? ওদের সাথে ওলা মেলা করে, ওদের সাথে উঠা বসা করে, ওদের অনুষ্ঠানে যায়, দুর্গা পূজার মতো অনুষ্ঠানে মুসলমানের ছেলেরা যায়, হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে মুসলমানের ছেলেরা যায়, বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমায় মুসলমানের ছেলেরা যায়, তাদের সাথে উঠা বসা করে। আল্লাহ পাক বলেন, যারা এদের সাথে সম্পর্ক রেখেছে, এদের অনুষ্ঠানে গিয়েছে, এরা এক একজন সমাজের বড় বড় জালেম। এরা বড় বড় কি জালেম? এরা কখনো মুসলমান হলে, ইমানদার হলে, মুত্তাকি হলে, পরহেজগার হলে কখনো এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অনুষ্ঠানে যেতে পারে?
আমার প্যার নবী হাদিসে পাকে কি বলেছেন দেখেন, মান তাশাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেন উম্মত খবরদার, কাল কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত হবে সেদিন আদম নবীর উম্মতের কাতার হবে, মূসা নবীর উম্মতের কাতার হবে, নূহ নবীর উম্মতের কাতার হবে, ঈসা নবীর উম্মতের কাতার হবে, আমি প্যারা নবী মুস্তাফার উম্মতের কাতার হবে। কিন্তু ও উম্মত, তোমরা যারা মুসলমানের করে জন্ম নিয়ে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রেখেছো, তাদের কাজ করেছো, তোমাদেরকে কিন্তু সেদিন ওই কাতারে দাঁড়াতে দেওয়া হবে না। ওদিন মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, ওই মুসলমান ওই কাতারে দাঁড়াতে পারবে না। কেন? সেদিন আপনার নাম, সেদিন ওনার নাম, যারা এদের সাথে সম্পর্ক রেখেছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে এর মৃত্যু, মুসলমানের কবরস্থানের দাফন, তবে কিয়ামতের মাঠে তাকে ফেরেশতারা ধরে ইহুদিদের কাতারে দাঁড় করিয়ে দেবে। কার কাতারে? ইহুদিদের কাতারে তাকে দাঁড় করিয়ে দেবে যে তুমি তো মুসলমান নও, কে বলেছে তুমি মুসলমান, তোমার দুনিয়াতে কাজকর্ম সব ছিল ইহুদিদের নাসারাদের, শুধুমাত্র তুমি লেবাস মুসলমান ছিলে, কিন্তু কর্মকাণ্ডে সব কিছুতে তোমার আচার আচরণে বোঝা গিয়েছে তুমি একজন ইহুদি, তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক, তুমি একজন হিন্দু, তুমি একজন বৌদ্ধ, তোমার সারা জীবনে ওদের নীতি তুমি অবলম্বন করেছো, তাই তুমি মুসলমান হতে পারো না, মুসলমানের কাতার থেকে বের হয়ে যাও, তুমি ইহুদিদের কাতারে গিয়ে দাঁড়াবা। স্পষ্টভাবে এইভাবে বলে দেওয়া হবে, তাইলে আমাদেরকে স্পষ্টভাবে একথাই বলে দিয়েছেন, মুসলমানের ছেলে মেয়েরা কখনো কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাদের আচার অনুষ্ঠানে যেতে পারে, এদের সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক নাই। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন কালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইহুদা ওয়ান নাসারা। নবীজি হাদিসে পাকে বলেছেন ও আমার উম্মত, তোমরা সব সময় ইহুদি নাসারাদের বিপরীত কাজ করবা। বিপরীত কাজ কি? ইতারা ইহুদি হলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হলে ইতারা ইতারা তুমি তো দন ঠিক আছে না, ইতারা পশ্চিম মিকে ট্যাং দিয়ে না গুম যাই হত্তর বড় বিয়া হল বদমাস ইতারা গুম যা দুই কজু পশ্চিম মিকে ট্যাং দিয়ে নে, তো তুমি পশ্চিম মিকে ফিরে নে ট্যাং পশ্চিম মিকে ট্যাং দিয়ে না গুম যাই তুমি পারিবে না কিয়া নফাইতে গেলে পশ্চিম মিকে ট্যাং দিয়ে গুম যাইলে অসুবিধা কি, হনদিন ফসিম মিকে ট্যাং দিয়ে না গুম গেই না হন তারা না মাথাতে গুম গেই না কিয়া হুজুর আর ইমান ওর আগাতাইর আয় হনদিন ফসিম মিকে ট্যাং দিয়ে গুম যাইতে আমি কোনদিন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতে পারবো না। কেন? হুজুর পশ্চিম দিকে আমাদের মুসলমানের কেবলা কাবা আছে, এন্ডের মানুষ সুবহানাল্লাহ সুইল্লে মিউমিউম বিলের মতো করে হওয়া দেয় না, সুবহানাল্লাহ আ তুনিয়ান এখন বুঝু দেখছি যত জাকাত মাদি গই এ রোজানোর মানুষ উকি ন করে আওয়াজ ন করে লেখেন মানুষ মব বললে হ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরা বাগর বাচ্চে আরা মুসলমানর কির বাচ্চে হ না দেখুন ইবে সাইন বোর্ড লয়ে এসছি আল্লাহ কবুল করো কামিন হো না। সিংহর মতো গর্জন দিয়ে আর অত আওয়াজ গরম ফুরি আর এক একজন বাগর বাচ্চে আল্লাহর রাতে শক্তি দিয়ে জিন ইমানি দৌলতের ভিতরে লয়ে গিয়ে সুবহানাল্লাহ না
বুড়লি তারা তুম বল ফরি কি গুদে খইন্ন পারে গুড়া গুনে বড় করে আওয়াজ করিবে আল্লাহুম্মা সাল্লাম আলানা মুহাম্মাদ ওয়া আলা আলে ত্রিভুবনে রহমত নবী কোরআনে ফরমান আশিক বিনে কে বুঝিবে আর জোরে আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী ত্রিভুবনে কোরআনে ফরমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবী আদম থেকে ঈসা নবী নফসে নফসে করবেন সবই উম্মত উম্মত বলবেন নবী হাশরের ময়দান উম্মত উম্মত বলবেন নবী হাশরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনের রহমত নবী কোরআনে ফরমান আশিক বিনে কে বুঝিবে নবী নূরের পুতুল মায়া করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল সেই নবীকে বাই বলিলে সেই নবীকে দাস বলিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে দয়া আশিক বিনে কে বুঝিবে প্যারা হাজরিন আমার নবী আমাদেরকে বলে দিলেন ও আমার উম্মত সব সময় হিন্দুদের বিপরীত কাজ করবা এরা যে সমস্ত কাজ করবা করবে এদের বিপরীত কাজ তোমাদের হতে হবে ইহুদি নাসারারা যে কাজ করবে এর বিপরীত তোমার কাজ হতে হবে ইহুদিরাম এরা সতর ডাকতে জানে না অথচ ইসলামের মধ্যে আছে সতর ডাকা ফরজ সতর ডাকা কি সতর ডাকতে হবে জিন্সের প্যান্ট ম্যাক্স আমরা পরি এমন পোশাক এমন পায়জামা এমন প্যান্ট আমরা পরিধান করি যেটা পরলে মানুষের নিতম্ব বাহির থেকে দেখা যায় বন্ধুরা আমার এমন এমন প্যান্ট আছে যেগুলি পরে রুকু সিজদা ভালো মতো করা যায় না এমন পোশাক পরা কিন্তু হারাম এমন পোশাক পরা কি হারাম এমন পোশাক পরা হারাম এগুলি হিন্দুরা পরবে এগুলি খ্রিস্টানরা পরবে এগুলি বুদ্ধরা পরবে কিন্তু মুসলমানেরা এগুলি পরিধান করতে পারবে না বর্তমানের ছেলেরা প্যান্ট নিয়েছে ম্যাক্স নিয়েছে বলে হুজুর এটা 2020 সালের ফ্যাশন হাঁটুর মধ্যে সিরা আছে হাঁটুর মধ্যে কি আছে এটা নতুন প্যান্ট লই দে দুনো হাঁটুর মধ্যে কি একবারে ফলের মতো লাগতো না
উন্দরা হাড়ি মিলিয়ে দেখেন আহা তুই কিরে অফু এই তুই তীর কাফে সাপ কর এ ফ্যান ফুরকি দিয়ে বেলে কথা বইটারেন নি তে ফ্যান ফুরকি দিয়ে বেলে কি গরি নফর দিয়া তে বই নে ফেসাপ গরি নফর দে এ তো মুসলমান ফেসাপ করে তো কে নে বোম্বা সারে দি বোম্বা কি গরি দিয়ে দে সারে দি ফেসাপ করে দে হায় হায় আমার প্যারা নবী বলে উম্মাত কোনদিন দাঁড়িয়ে পেশাব করবা না ইহুদিরা দাঁড়িয়ে পেশাব করবে হিন্দুরা দাঁড়িয়ে পেশাব করবে এদের বিচার হবে এদের সওয়াল জবাব হবে ও মুসলমানের ছেলেরা তোমরা কোনদিন দাঁড়িয়ে পেশাব করবা না পশ্চিম দিকে পেশাব করবা না পশ্চিম দিকে তুতু ফেলবা না তুতু ফেলবা না পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ফিরে পেশাব করবা না পূর্ব দিকে ফিরে যদি মুসলমানের ছেলে মেয়েরা পেশাব করে তাহলে আল্লাহর ঘর কাবা পিছনে যাবে আর যদি পশ্চিম দিকে পেশাব করে আল্লাহর ঘর কাবার সামনে থাকবে এটা মুসলমানের জন্য মকরুহে তাহরিমি মানে হারামের সমপর্যায়ের অতএব মুসলমানের ছেলেরা পূর্ব দিকে ফিরে এবং পশ্চিম দিকে পেশাব করতে পারবে না ঠিক কি না আর ফসল দাসি দুর্গ ফুজো তাই না ডং ডং করে নাসের কুসের ইতার ঘর খন্দিন যায় চাইও না ইতারা ফেসাব খানা বানাই দে আল্লাহর ঘর কাবা দু ফিরি যেন ইতে ইতে খোয়াজ গরি দেন ফেসাব গরি তারে নাউজুবিল্লাহ না হর মুসলমানের ঘর মাদি ফসিম মিকে ফেসাব খানা আছে না খানা আছে না কিন্তু ইতে কত বড় যার গো ফেসাব খানা বানাই দে আল্লাহর ঘরের মিকে ইতে গুমজাদের টাং দিনে পশ্চিম মিকে তাইলে মুসলমানের ছেলে মেয়েরা তাদের কাজের বিপরীত করবে এটা আমার নবী বলে দিলেন অতএব শরীয়তের স্পষ্ট ফতোয়া হলো হিন্দুদের দুর্গা পূজায় অংশগ্রহণ করা মুসলমানের ছেলে মেয়েদের জন্য সকলের জন্য ইমানদারের জন্য হারাম ইমানদারের জন্য কি ইমানদাররা যদি ইমানদার হয়ে থাকে তাহলে তাদের দুর্গা পূজায় যেতে পারবে না আর মুসলমান তু ঈদ উল ফিতর আছে আসা না নাই ঈদ উল ফিতর আসা না নাই ঈদ উল ফিতর এটা কি 30 দিন আপনি রোজা রেখেছেন কিছু খান নাই আল্লাহকে ভয় করে পুকুরের মধ্যে ডুব দিয়ে গেলে কেউ দেখতো না পানি পান করলে কিন্তু আল্লাহর বান্দারা নিয়ত করেছেন না কেউ দেখবে না কিন্তু লাম খানের খুদা তো আমাকে তা তো সারাই গেলে ওইখানেও তো দেখবে এই কারণে 30 দিন পর্যন্ত প্যারা হাজিরিন মুসলমানের ছেলে মেয়েরা রোজা রেখেছে এক কিত্রা পানি উপান করে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের 30 রোজার বিনিময়ে মুসলমানেরা 30 দিন পরে আর রোজা রাখবে না মুসলমানের ছেলে মেয়েরা 30 দিন পরে আনন্দ করবে খাওয়া দাওয়া আবার কি করবে আরম্ভ করবে ফিতির মানে হলো ভেঙে ফেলা এতদিন আমি রোজা ছিলাম কিন্তু আজ থেকে আমি রোজা রাখবো না আজ থেকে আমি আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আজকে খাওয়া দাওয়া করব আনন্দ করব আমাদেরকে 30 দিনের বিনিময়ে একটা আনন্দ দিলেন এটা হলো ঈদুল ফিতর জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ মুসলমান
দুর্গা পূজায় আপনি গেলেন আপনার ছেলে গেল, কিন্তু কোন হিন্দু বুদ্ধ কি আমাদের ঈদ উল ফিতরের দিন সেজে পেরে আমাদের কাছে আসছে? এরা কিন্তু 100% এরা মুসলমানের অনুষ্ঠানে আসে না, কিন্তু মুসলমানেরা এদের অনুষ্ঠানে যায়। এরা গোশত খায় না, মুসলমানেরা গোশত খায়। এটা মুসলমানের জন্য 100% হালাল, ঠিক কি না? কিন্তু এরা খায় না। এরা কি খায় না? আমার নবীর একজন সাহাবী, ইনার নাম সালমান ফারসি, ইনার নাম সালমান ফারসি, ইনি ইহুদি ধর্ম ত্যাগ করে আমার প্যারা নবী মুস্তফার ধর্ম গ্রহণ করেছে। শেষ করে দিন দেখবেন সুবহানাল্লাহ কেন হয়, মহব বললে হ সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সালমান ফারসি ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম কবুল করলেন। কথা হলো, ইনি কবুল করার পরে ইনার সামনে উটের গোশত দেওয়া হয়, সবাই উটের গোশত খায়, কিন্তু সালমান ফারসি উটের গোশত খায় না। সালমান ফারসি উটের গোশত, সবার মনে প্রশ্ন থাকলো না, আমরা যেমন মুসলমান ইনিও মুসলমান, আমরা যেমন সাহাবি ইনিও সাহাবি, আমরা উটের মাংস খাই ইনি খায় না কেন? ত্রুটি একটা রয়ে গেছে, সেটা হলো ইহুদিরা উটের মাংস খেত না। ইহুদিরা কিসের মাংস খেত না? তো উনি তো দীর্ঘদিন ইহুদি থাকা অবস্থায় উটের মাংস খাই নাই, এখন ইনি আমার নবীর সাহাবি হয়েছে, ইনি ইমানদার হয়েছে, ইনি হওয়ার পরেও উটের মাংস খাচ্ছে না। এখন সাথে সাথে ওই বৈঠকের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, ওই বৈঠকে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররাম তোমরা সুবিধা মতো তোমাদের বাগে তোমাদের যে আয়াত মানলে সুবিধা হবে এটা মানবা, যেটা তোমার বিপক্ষে এটা মানবা না, এমন ইসলাম নয় এটা, এটা পরিপূর্ণ ইসলাম। এটাতে প্রবেশ করতে হলে পূর্বের সব বাদ দিয়ে তওবা করেন, এই ধর্মের সমস্ত নীতি মেনে এই ধর্মে প্রবেশ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পূর্বে উটের মাংস খাই নাই, তাই এই ধর্মের মধ্যে আমি খাবো না, এমন কি হতে পারে না? আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, ইসলাম ধর্ম কবুল যদি করতে হয়, মুসলমান ধর্মে যদি তুমি প্রবেশ করে থাকো, তাহলে এই উটের মাংস তোমার জন্য হালাল, উটের মাংস তোমাকে খেতে হবে। ওই দিন থেকে সালমান ফারসি উটের মাংস খাওয়া উনি শুরু করে দিলেন। জোর বলেন না সুবহানাল্লাহ। ইতারা কিন্তু উটের মা, ইতারা গরুর গোস্তাখা না খাওয়া না, গরুর গোস্তাখা না কিনলে নখা দে, জীবের তো না দুধ খেতে লাগুনি বেরিতে পুজো করে দে, তো কি করো হ না মা হত দে, মা দুর্গ না উজবিল্লা হ না, এন্ডখনে কিছুর কিনে শেষ খাওয়া না, শেষ আছে না? আবু জেহেল ইবান নবীর শাসানো না, আবু জাহেল কখন আন নবীর শাসা, তুই আমার রসুল যখন মক্কাতে তসিব আনলেন, ধর্মের কথা যখন আস্তে আস্তে প্রচার করতেছে, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, এ কি করতেছে? বেশি বেশি মূর্তি বানানো শুরু করে দিলেন, বলো যে প্রত্যেকের ঘরে ঘরে মূর্তি ঢুকিয়ে দিতে হবে, যেহেতু আমার নবী মূর্তির বিরুদ্ধে দুনিয়াতে তসিব এনেছে। ইসলাম কিসের বিরুদ্ধে? কি গুণই বুদ্ধে? এর আদ ধর্মর আইন হওয়া না, এর আদ ধর্ম আদ ধর্মর নীতি, এর আদ তো নতুন মানন করিব, বিশ্বাস করম করিব, মানন নান ফরস, মুত্তির বিরুদ্ধে ইসলামের আগমন হয়েছে, আমার রসুলের আগমন হয়েছে, রসুল মুত্তির বিরুদ্ধে অবশ্যই বলবে, এটা কখনো মানুষের খোদা হতে পারে না, এটাই হচ্ছে ইসলামী আইন, এটা ইসলামী, এটাকে কখনো পূজা করা মুসলমান কখনো পূজা করতে পারবে?
আবু জেহেল সে তো মূর্তিকে পূজা করে, এ কারণে সে কি করলো? আবু জেহেল তাকে কেউ অনুষ্ঠানে দাওয়াত দিলে সে মূর্তি উপহার দেয়, ঘরে ঘরে টাকা পয়সা না দিয়ে এখন সে বড় বড় মূর্তি বানিয়ে উপহার দিতেছে। অন্তরপক্ষে তার কুদাটা হলো ঘরের মধ্যে থাকবে, নাউজুবিল্লাহ বলেন না। তো একদিন আবু জেহেলকে মক্কার একজন মানুষ দাওয়াত করলো, হুজুর আমাদের অনুষ্ঠান অবশ্যই যেতে হবে, ওই অনুষ্ঠানে মান্যগণ্য বহুত মানুষ আসবে, এই কারণে সে বড়সড় করে একটা মূর্তি বানালো। যে অন্যান্য ঘরের মধ্যে তো আমি ছোট কুদা দিয়েছি, এবার আমি বড় খুদা দিব। এখন খুদা বড় থেকে বানিয়ে খুদাটা খাঁদে করে নিয়ে তাদের খুদা তাদের খাঁদে করে নেওয়া যায়। আমাদের খুদাকে দেখা, আমাদের খুদা হচ্ছে নিরাকার, ঠিক কিনা? তো এই খাঁদে করে খুদা নিয়ে যাচ্ছে, তো যেতে যেতে হঠাৎ করে এক জায়গার মধ্যে তার ফসাবে ধরেছে, বলে যে কাঁধের মধ্যে খুদা একটা আনছি, এখন ফসাব কিভাবে করব? কারণ আমার কাঁধের মধ্যে কি আছে? খুদা আছে। এখন আমার যে কোনো ভাবে ফসাব করতে হবে। সে কি করলে? সে বটগাছের শিকড়ের উপরে তার খুদারে রাখে, তে পূর্ব দিকে পিড়ে ফসাব করতে শুরু করেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে একটা কুত্তো যাচ্ছে, কি যাচ্ছে? এখন সে কুকুরে বলতেছে যে আমারও তো পেশাব ধরেছে, এখন আমি কি কোথায় পেশাব করব? কুকুর তো যেখানে সেখানে আর পেশাব করে না, কুকুর যেখানে সেখানে পেশাব করে নাকি? এখন সে তালাশ করতেছে কোনো অডাইবে, তুই তুরা তো বানিয়ে দে ফুতলা জার্গ হতুন, তুই এবার খোদা হদ দিব, এবার কেয়ামত পর্যন্ত মানুষ এভাবে উপকার করিতে পারবে না। এই মূর্তির বিরুদ্ধে আমার প্যারা নবী মুস্তফার আগমন, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই ধরনের কাজ যেখানে চলবে এখানে যাওয়া কিয়ামত পর্যন্তর জন্য মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি বলেন না? মুসলমানের জন্য কি? তাহলে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা কোনোদিন মূর্তি পূজায় অংশগ্রহণ করব। আল্লাহ ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমিন।